সন্দেহ খুব অদ্ভুত একটা জিনিস। যখনই একবার সেটা মনের ভিতর গেঁথে যায়, তখন থেকে মনটা কেবল হাসপাস করতে থাকে। সেই ছোটবেলা থেকেই আমার ধর্ম নিয়ে অনেক খটকা ছিল। আমি আশেপাশের মানুষদের নানা ধরনের ধর্মীয় রীতি নীতি আচার অনুষ্ঠান করতে দেখতাম, কিন্তু সেগুলো কেন করছি, কি লাভ এসব করে, এর কিছুই না বুঝে অনুসরণ করতে দেখতাম আর ভাবতাম এসব উদ্দেশ্যহীন কাজ কীভাবে ঠিক হতে পারে, মহান আল্লাহর কি প্রয়োজন মানুষের কাছ থেকে এগুলো চাওয়ার। এ ধরনের কাজ করে যখন নিজের বা অন্যের কোনো লাভ হচ্ছে না, তখন তিনি কেন সেটা মানুষকে করতে বলবেন। একজন মহান সৃষ্টিকর্তা কেন যুক্তি বিচার বুদ্ধি থেকে অন্ধবিশ্বাসকে বেশি গুরুত্ব দেবেন, কেন তিনি মানুষকে না জেনে না বুঝে কিছু করতে বলবেন, এইরকম নানা ধরনের প্রশ্ন আমার মাথায় সারাদিন ঘুরত। আমি ধর্ম মানার কোনো কারণ খুঁজে পেতাম না। আমার কাছে মনে হতো এটা আল্লাহর দেওয়া ধর্ম হতেই পারে না, কিছু একটা ঘাবলা আছে এর মধ্যে। বড় হলাম, বুদ্ধি শুদ্ধি কিছু বাড়ল এবং আরও 10 জন আরবি নামধারী অমুসলমানের মতো ধর্ম থেকে দূরে সরে গেলাম। আল্লাহর সাথে আমার সম্পর্ক শুধুই জুম্মার নামাজ পর্যন্ত থাকলো, তাও আবার নামাজ বাদে বাকি সময়টা মোবাইল টিপাটিপি করি। এর মধ্যে চাকরি ব্যবসার প্রয়োজনে বিভিন্ন দেশে গেলাম। প্রতিটি দেশে গিয়েই আমি চেষ্টা করতাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখতে। জার্মানিতে এক বিশাল সুন্দর বাগান, সারি সারি ফলের ক্ষেত, কাছের মতো স্বচ্ছ দিঘি দেখে ধাক্কা খেলাম। প্রকৃতি এত সুন্দর হতে পারে আগে কখনো ভাবিনি। নরওয়ের বিশাল পর্বতমালার মধ্য দিয়ে সমুদ্র দেখে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। আমেরিকায় প্রশান্ত মহাসাগরের বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র তুচ্ছ মনে হলো। নির্জন বরফ ঢাকা পাহাড়ে উঠে পা ভেঙ্গে বরফের মতো পড়ে থাকলাম। উদ্ধার বাহিনী এসে আমাকে উদ্ধার না করা পর্যন্ত বেশ খানিকটা সময় গেলাম চুপচাপ শুয়ে থেকে জীবন নিয়ে নতুন করে ভেবে দেখার। স্পেনে গিয়ে ভূমধ্য সাগরে জাহাজে চড়ে ঘুরে বেড়ালাম। সাগরের বিশালত্ব আমাকে আবারও মনে করিয়ে দিল আমি কত তুচ্ছ নগণ্য। আবুধাবিতে মরুভূমির ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। প্রকৃতি কত চরম আর মানুষ কত অসহায় হতে পারে তা হারে হারে টের পেলাম। অস্ট্রেলিয়াতে গিয়ে বিশাল বিরান ধুধু এলাকা দেখে পৃথিবীর বিশালত্ব নতুন করে উপলব্ধি করলাম। মালয়েশিয়াতে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভেতরটা নড়ে গেল। এইসব অভিজ্ঞতা আমাকে বারবার ভেতর থেকে বলছিল আমার কিছু একটা পরিবর্তন করতে হবে। আমার জীবনটা শুধু কাজ খাওয়া আর জৈবিক চাহিদা মেটানোর জন্য নয়, জীবনের আরও বড় কোনো উদ্দেশ্য আছে। তারপর একদিন আমি লেক ডিস্ট্রিক্টে গেলাম। বিশাল এক পাহাড়ে 4 ঘন্টা উঠে সামনে তাকিয়ে দেখলাম যতদূর চোখ যায় খোলা নীল আকাশের নিচে বিশাল সব পর্বতের সারি এবং তার মাঝখানে এক পরিষ্কার নীল হ্রদ। পাহাড়ের গায়ে সবুজ কমলা লাল কত রঙের কাছের কার্পেট। হঠাৎ করে এই প্রচণ্ড সৌন্দর্যের মুখোমুখি হয়ে আমি থ হয়ে গেলাম। জান্নাতের বর্ণনা দেওয়া একের পর এক আয়াত আমার মনের মধ্যে আসতে লাগলো। ভিজে আসা চোখে আমি তাকিয়ে থাকলাম আর আফসোস করতে থাকলাম। আমার মহান সৃষ্টিকর্তা আমাকে কতবার বলেছেন এই অসাধারণ সৌন্দর্য আমি লক্ষ কোটি বছর অনন্তকাল উপভোগ করতে পারব। দরকার আমার পক্ষ থেকে একটু চেষ্টা, একটু ত্যাগ, কিন্তু আমি সেটা করিনি। সিদ্ধান্ত নিলাম জীবনের উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। শুধু টাকা কামানো, ক্যারিয়ার, খাওয়া জোগাড়, বাড়ি ভাড়া, পরিবারের খরচ, বাবা মার চিকিৎসা এইসব নিয়ে চিন্তা করে জীবন পার করে দিলে হবে না। জীবনের আরও বড় কোনো উদ্দেশ্য আছে। আমি মানুষ, গবাদি পশু না। এরপর কুরআনের আরবি ব্যাকরণ,
বহুল বিতর্কিত কিছু আয়াতের বিশ্লেষণ নিয়ে কিছু বই পড়ে বছরখানেক কিছু কোর্স করে আমি বুঝতে পারলাম ইসলাম সম্পর্কে আমার যে ধারণা হয়ে গিয়েছিল সেটা পুরোটাই ভুল। ইসলাম কোনো অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি, অযৌক্তিক, অর্থহীন, আশার অনুষ্ঠানে ভরা জীবনবিধান নয়। আমি সারা জীবন মুরব্বীদের কাছ থেকে যে ইসলাম শিখেছি তার মূল ভিত্তিটাই ভুল। কুরআনের যে বাংলা অনুবাদ আমি পড়েছি সেটা ভর্তি ভুল এবং অযথাযথ অনুবাদে। সারা জীবন লোক মুখে এবং মসজিদে যত হাদিস শুনেছি তার বড় একটা অংশই জাল এবং অগ্রহণীয় হাদিস। আমি সিদ্ধান্ত নিলাম সারা জীবনের সব ভুল জ্ঞান, ভুল ধারণা, ভুল মানসিকতায় ভরা আমার নষ্ট মস্তিষ্কটাকে ভালো করে পরিষ্কার করে নতুন করে যাত্রা শুরু করতে হবে। উপলব্ধি করলাম ইসলামকে যদি সঠিকভাবে জানতে চাই তাহলে প্রথমে আমাকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে শেখা সব কিছু ভুলে যেতে হবে। তারপর একজন অমুসলিমের মতো চিন্তা করা শুরু করতে হবে, প্রশ্ন করা শুরু করতে হবে। তারপর কুরআন পড়ে আল্লাহ, তার সৃষ্টি এবং তার জীবন বিধানকে শিখতে হবে। মনের মধ্যে ঘুরপাক খাওয়া হাজারো প্রশ্নের সমাধান সরাসরি আল্লাহর কাছ থেকে জানতে হবে। ঠিক যেভাবে প্রথম প্রজন্মের অমুসলিম আরবরা কুরআন থেকে সঠিক উত্তর জেনে সত্যকে খুঁজে পেয়ে নির্দ্বিধায় মুসলিম হয়ে গিয়েছিলেন, আমাকেও ঠিক সেভাবেই মুসলিম হতে হবে। তারপর একদিন আমি কুরআন পড়া শুরু করলাম। প্রথমে মোহাম্মদ শাকির এবং তারপর আব্দুল হালিমের অনুবাদ শেষ করে আমি আনন্দে, ভালোবাসায়, বিনয়ে, ভয়ে সত্যকে খুঁজে পাওয়ার শিহরণে মাটিতে নত হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে আকুলভাবে প্রার্থনা করলাম, ও আল্লাহ, আপনি আমাকে এবং আমার বাবা মাকে যে অনুগ্রহ করেছেন তার উপলব্ধি করে চিত্তুক হওয়ার সামর্থ্য দিন, যে সৎ কাজগুলো আপনাকে খুশি করে সেগুলো করার সামর্থ্য দিন, আমার সন্তানদের আমার জন্যই সৎ হতে দিন, আমি ক্ষমা চাই, আমি এখন আপনার অনুগতদেরই একজন। সুরা আল কাহাফ আয়াত নম্বর 15।